कभी बतलाता नहीं पर अंधेरे से डरता हूँ मैं माँ। तारे जमीन पर जा केवल सिनेमा नय एकटी अनुप्रेरणार नाम। आमिर खानेर प्रथम परिचालनाय 2007 साले सिनेमाटी मुक्ति पाय। प्रथम सिनेमातेई परिचालक हिसेबे बाजीमात करेन आमिर। बक्स अफिसे क्रिटिक्स सब जायगाय प्रशंसित हय सिनेमाटी। 12 कोटी बजेटेर सिनेमाटीर वर्ल्ड वाइड इनकाम गिये दाड़ाय 87 कोटी रुपिते। এদিকে ভিতরের কষ্টটা মাকে জানাতে পারত না ছেলেটি। ছবি একে বোঝাতো মাকে ফেলে স্কুলে যেতে কি মন খারাপটাই না করে, মায়ের কি আর সে ছবি দেখার সময় ছিল। এদিকে ছেলেটি দিনের পর দিন পরীক্ষার খাতায় ছবি আঁকছিল। অঙ্কের হিসেবের জটিলতা আর ভাষার কুটিলতা সে একেবারে সামলাতে পারছিল না। বাবা তো রেগেই আগুন মেরেছেন বেশ কয়েকবার। পরে এক ড্রয়িং টিচার ওর রোগটা ধরতে পারে, যার নাম ডিসলেক্সিক। মূলত এমন রোগে আক্রান্ত এক ছেলের গল্প নিয়েই এগোয় তারে জমিন পার সিনেমার কাহিনী। শুরুতে সিনেমাটির নাম নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন ছবির কলা কৌশলীরা। একদিন এক পার্টিতে আমির আর সালমানের দেখা হয়। সেখানে সালমান তাকে বলেন সিনেমাটির নাম তারে জমিন পার রাখতে। এরপর নামটি শুনে আমিরের বেশ পছন্দ হয়। পরবর্তীতে সালমানের দেয়া নামেই রাখা হয় ছবিটির নাম। তাছাড়া সিনেমার একটি জায়গায় অভিষেক বচ্চনের রেফারেন্স ব্যবহার করা হয়েছে, আর তার জন্য আমির খান অমিতাভ বচ্চনের কাছ থেকে অনুমতিও নিয়েছিলেন, কারণ অভিষেক বচ্চন ছোটবেলায় ডিসলেক্সিয়াতে ভুগেছিলেন। সিনেমাটির প্রথম পরিচালনা করার কথা ছিল আমল গুপ্তের, কিন্তু আমির খান তার উপর ভরসা রাখতে না পেরে নিজেই সিনেমাটির পরিচালনা করেছেন। এদিকে ডিসলেক্সিয়ার মতো রোগ নিয়ে এত চমৎকার একটি ছবি হতে পারে তা প্রমাণ করে দিয়েছেন আমির নিজেই। এ সিনেমায় বাড়তি পাওনা ছিল ছোট্ট ঈশান আওয়াস্থির চরিত্রে দার্শিল সাফারি। তার অসাধারণ অভিনয় দর্শক হৃদয়ে দাগ কেটেছে, আর সিনেমাটি ছিল বলিউডের এক নতুন মাইলফলক। তাজরিন রিকা, সময় সংবাদ।